গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হয়রানিমূলক মামলা ও পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আগামীকাল মানবাধিকার দিবসকে সামনে রেখে মায়ের ডাক নামের একটি সংগঠনের ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে না পেরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। মিজান রহমানের রিপোর্ট। জাতীয় জাদুঘরের সামনে তাদের পূর্বঘোষিত মানববন্ধনের এই কর্মসূচি পালন করতে চাইলে পুলিশই বাধার মুখে পড়ে। কর্মসূচির আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না নেওয়ার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে পুলিশি বাধার সমালোচনা করেন। মায়ের ডাকের কর্মসূচিতে সংগতি জানিয়ে অংশ নেন বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা অতীতের মতো আবারও একতরফা নির্বাচন প্রতিহত করতে জনগণকে আন্দোলনে যোগদার আহ্বান জানান। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ এইখানে কোন মানুষ আর তার ন্যূনতম মর্যাদা ন্যূনতম স্বাধীনতা নিয়ে টিকতে পারবে না। আজ লড়াই আমাদের সবার, যাদের স্বজন হারিয়েছে তাদের, সমস্ত গণতান্ত্রিক জনতার, সেই লড়াইকে আমাদের এগিয়ে নিতে হবে, আমরা এগিয়ে নেব। আমরা মনে করি 7ই জানুয়ারি দিন শেষ হচ্ছে না। আমরা মনে করি এই লড়াই যে কোনো মূল্যে এই সরকারের সমস্ত ষড়যন্ত্রের বেড়া জাল ভেদ করে জয়যুক্ত হবে। বাইরের কারাগারের চেয়ে প্রয়োজনে ওই জেলখানার কারাগারের মর্ম। কিন্তু এই প্রতিবাদের বিরুদ্ধে এবং এই প্রতিবাদের দোষরদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব, আমরা প্রতিবাদ করেই যাব। মানববন্ধনে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় বেশিরভাগ প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আর কোনো গুপ্ত হত্যা নাই, আর কোনো বিচার ভবিত হত্যা নাই। এখনো আমরা বলছি জনগণের ট্যাক্স যাতে বেতন হয় সেই প্রশাসন আপনারা এখনো সাবধান হয়ে যান, আপনারা জনগণের কাতারে নেমে আসুন। মানববন্ধন চলাকালে নিখোঁজ তেজগা কলেজ ছাত্র দলের এক নেতার মা অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের হাসপাতালে পাঠান আয়োজকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।